जन्मदिन दिनाय दुई बंधुर होते मृत्युक आकुआली लले एजन दुर्भगिया जुबके मरीगांव घटना मरीगांव बघरा घुलीगांव ठुकाबह पथ दुर्घटन मृत्यु घटी चारि बंधुर और भयंकर दुर्घटन पतित हुंडाई आई ट्वेंटी वाहन गई जन्मदिन कार्यसूची अंश लबाई दिनटे हम जीवन शेष दिन बार्थडे पार्टी उभति अहार समय वाहन दुर्घटन मृत्यु चारि बंधुर मरीगावर बघरा घुलीगावत संघटित हल यह शोकावह घटना निशा प्राय बार बजिब दस मिनिट आसिल जागिरदर मरीगांव दिशा अहर एन हुंडाई आई ट्वेंटी वाहने तीव्र बेगेरे बघरार घुलीगावर रिदीप पोर्टल नाम व्यक्तिजर गेटत खुंदा मारिल तार पिछते वाहन अहर दो युवक इतने निहत है आन दो मृत्यु है मरीगांव असामरिक चिकित्सालय गाड़ी मैं पड़ आसा बहुत उलिया कोई दिल पाँच जन आखिर धान राखी धान खुंदा मार गेट लगे दो स्पट हुई तीन जन आम मेडिकल शिफ्ट करा तार भर एजन हाथ ढुक से और एजन शिफ्ट करा जि एम सी एच निहत और आहत आटाईकने पुवा एज बंधुर जन्मदिन आनंद उद्यापन घर ऊल्सी तीव्र बेगत थका वाहन नियंत्रण हेरवाय दुर्घटन पतित है आरक्षी सूत्र मरीगावर पर पवनज्योति डेका न्यूज 18 अहम नॉर्थ ईस्ट। विज्ञापन अबिहने विगत 2020-2021 बर्ष निजुक्ति मीन निगम उच्च पदस्थ विषयार अंगही बंगही वितर्क आवर्त सोमा मीन निगम प्राक्तन अध्यक्ष रमाकांत देउरी और ओएस डी पद्म हजरीका मीन निगम निजुक्ति खेलीमेली वितर्क आवर्त मीन निगम प्राक्तन अध्यक्ष तथा मरीगांव विधायक रमाकांत देउरी निजुक्तिर आरत मीन निगम ओएस डी पद्म हजरीका कोनो विज्ञापन अबिहने शताधिक व्यक्ति निजुक्ति प्रदान करा मीन उन्नयन निगम आनकि प्राक्तन अध्यक्ष रमाकांत देउरीर कन्याको निजुक्ति प्रदान करा मीन निगम একেদরে নিযুক্তি লাভ করা নগাঁওর 34 জন প্রার্থীর ভিতর 11 জনেই ওএসডি পদ্ম হাজরিকার আত্মীয় হওয়ার অভিযোগ উঠিছে এই কথা স্বীকার করেছে খুদ মিন নিগমর নগাঁওর বিল ম্যানেজার ভগীরথ দাসে পদ্ম হাজরিকা মামা হলো পদ্ম হাজরিকা মামা বলি মোক চাকরি লাগে পোৱা নাই মই मुख्य कार्यालय गम गम पाँ इंटरव्यू मैं एडवर्टाइजमेंट क्या নগাঁও মীন নিগমৰ সহকাৰী বিল মেনেজাৰ হেমন্ত হাজৰিকায়ো পদ্ম হাজৰিকাৰ ভাগিন হোৱাৰ বাবে নিযুক্তি লাভ কৰাৰ অভিযোগ উঠিছে এই সকলো প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে বিজ্ঞাপন অবিহনে নিযুক্তি লাভ কৰাটো স্পষ্ট হৈছে অৱশ্যে পদ্ম হাজৰিকাৰ আত্মীয় হোৱাৰ সুবাদতে নিযুক্তি লাভ কৰা বিষয়টো অস্বীকাৰ কৰিছে হেমন্ত হাজৰিকাই কিন্তু ৰাজ্যৰ বহু নিবনুৱাক অন্ধকাৰত ৰাখি ৰমাকান্ত দেউৰীৰ আমূলত হোৱা নিযুক্তিৰ খেলিমেলি সন্দৰ্ভত বৰ্তমানৰ অধ্যক্ষ গুৰুজ্যোতি দাসে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া হ'ব লক্ষণীয় নগাঁৱৰ পৰা নিলুৎপল বৰাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সময়খিনিতে আন এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ नमस्कार क्रिप्टो की समझ आज खंडटी आपोनालोकक स्वागतम आहक आज आमी जानो कॉइन और टोकेनर माजत थका पार्थक्यर कथा केतियाबा एटाई शब्द दुटा रूपर आधारत व्यवहार करा हय जदिओ कॉइन्स और टोकेन्से सम्पूर्ण पृथक विषयत काम करे कॉइन्स क्रिप्टो करेन्सी कॉइन अथवा अल कॉइन्स
এনক্রিপশন কৌশল অবলম্বন করে প্রস্তুত করা হয় ডিজিটেল ধন রাজহুয়া মুক্ত ব্লকচেইনের সঙ্গে জড়িত সমূহীয়াকৈ সংগ্রহ করা হয় ডাটা অংশগ্রহণকারীর মাজত বিতরণ করা হয় ব্লকচেইনের গ্যারান্টি প্রদান করে প্রবঞ্চনা হ্রাস করে কইন দিব পৰা যায় পাব পারি আর খনন করিব পারি কইন বদলি করিব পারি বিতরণ করিব পারি ই গ্রহণযোগ্য পোর্টেবল দীর্ঘম্যাদী হওয়ার লগতে ইয়ার সংখ্যা সীমিত কইন পয়সাক বাদ দিয়ে আন কোনো কামর বাবে নহয় কইন হল সেই মুদ্রা যা কোনো বস্তু কিনা বেচার ক্ষেত্রত ব্যবহার করা হয় টোকেন্স এক প্রজেক্টর দ্বারা জারি করা ডিজিটাল সম্পদ প্রজেক্ট ইকোসিস্টেমর ভিতর পরিশোধর এটা উপায় নেটওয়ার্কর ভিতর ই কইনের দরে কাম করে কোনো সম্পদ বা উপযোগিতাক প্রতিনিধিত্ব করে ডিজিটাল টোকেনের ব্যবহার কিছু নিশ্চিত প্রজেক্টর ভিতরহে করা হয় ইথেরিয়ামর নিচিনা প্লেটফর্মত টোকেন প্রস্তুত করিব পারি ব্যবহারকারীয় এটা ওয়ালেটত বিভিন্ন ধরনের টোকেন মজুত করিব পারে এটা টোকেনের উদাহরণ ইয়াত এক নিশ্চিত সময় আর স্থানের উপর প্রয়োগ করা হয় টোকেন কোনো কনসার্টর টিকট বাস্তব রূপত টোকেন হয় কনসার্টর টিকটের লগত রেস্টুরেন্টর বিল পরিশোধ করিব পৰা না যায় কইনস বনাম টোকেন আপুনি এটা কইনের পৰা টোকেন ক্রয় করিব পাৰে কিন্তু এটা টোকেনের পৰা কইন ক্রয় করিব নোৱাৰি কইন স্বতন্ত্র রূপত সঞ্চালন হয় এক বিশেষ প্রজেক্টত টোকেনের বিশেষ ব্যবহার হয় আমি পুনৰ এনে কিছু আকর্ষণীয় খবর আপোনালোকৰ বাবে লৈ আহিম ক্রিপ্টো কি সমাজত আজিলৈ ইমানেই ধন্যবাদ ভারতীয় দলত স্থান লাভ করেছে অসমৰ দুই প্রতিভা সম্পন্ন কাৰাটে খেলুৱৈ ক্রমে হেমফু বাংজাং আর নিশা দালিয়ে ভারতীয় দলের জার্সিরে দুইগৰাকী খেলুৱৈয়ে কাজাখস্তানের এশিয়ান চ্যাম্পিয়নশিপত অংশ লব এশিয়ান কাৰাটে চ্যাম্পিয়নশিপ 18-22 ডিসেম্বরলৈ কাজাখস্তানত চলিব এশিয়ান কাৰাটে এশিয়ার নম্বর ওয়ান কাৰাটে প্রতিযোগিতাখনত অংশগ্রহণের বাবে ভারতীয় দলত স্থান লাভ করেছে হেম্পু বাংজাং আর নিশা দালিয়ে এইগারী হল প্রচুর প্রতিভাবান কাৰাটেকা ব্ল্যাক বেল্ট থার্ড ডান হেম্পু বাংজাং দুয়োগী খেলুয়ে বুধবারে নতুন দিল্লির কাজাখস্তান অভিমুখে রওনা হব হেম্পুর লক্ষ্য কাজাখস্তানের গেমসর স্বর্ণ পদক কালি মানে কাজাখস্তান যাম আলমাতিত হব এশিয়ান চ্যাম্পিয়নশিপ 18-22 হব এই খেলাখন মোৰ আশা আছে যে মই সোণৰ পদক এটা লাভ কৰোঁ পুৱা গধূলি কঠোৰ অনুশীলন চলোৱা হেম্পুৰ চূড়ান্ত লক্ষ্য হ'ল 2028 চনৰ লছ এঞ্জেলছ অলিম্পিক গেমছ মোৰ ফিউচাৰ এম্বিশ্যন মই অলিম্পিকছ 2028 লছ এঞ্জেলছ যোনটো হ'ব তালে মই পুরা ট্রেনিং করিম আশা আছে খেলিবলে হেম্পু আর নিশাদর কাজাখস্তানের খেলক লৈ আশাবাদী উকার সাধারণ সম্পাদক তথা হেম্পুর পিতৃ নগেন বংজাং অতি আনন্দ কথা যে হেম্পু বংজাং কোয়ালিফাই হয়েছে কেডেট কাটা আর জুনিয়র তামার কাটা আর কুমিতে যেটা আমার 14-15 বছরের আর নিশা দালি পুনের -75 খেলিব অসমৰ দুয়োগৰাকী খেলুৱৈলৈ অভিনন্দন জনাইছে ক্ৰীড়ামন্ত্ৰী বিমল বৰা আৰু সদস্য সচিব প্ৰবিত্ত মাৰ্ঘেৰিটাই পিপল বৰ্মন ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট নৃত্য গীতেৰে মুখৰিত অসম অৰুণাচল সীমান্ত সীমান্ত উৎসৱক লৈ উঠপ থপ হলেঙি ৰাজগড় উৎসবস্থলী নিচি জনগোষ্ঠীর নৃত্য গীতর সঙ্গে সমন্বয় ঘটিছে অসমিয়ার বিহু বড়ো কার্বি নেপালী আদিবাসী আদি নৃত্যর অসম অরুণাচল সীমান্ত উৎসব নৃত্য গীতের মুখরিত অসম অরুণাচল সীমান্তর হুলেঙি রাজগড় অরুণাচলের নিচি জনগোষ্ঠীর নৃত্য গীতর সঙ্গে সমন্বয় ঘটিছে অসমিয়ার বিহু বড়ো কার্বি নেপালী আদিবাসী আদি নৃত্যর
সমন্বয়ের বার্তা কহিয়াই গহপুরের অসম অরুণাচল সীমান্তর হুলেঙ্গি রাজগড়ত অনুষ্ঠিত হয়েছে সীমান্ত উৎসব। সোমবারে আরম্ভ হওয়া সীমান্ত উৎসবত রাজ্য দুখনের জাতি জনগোষ্ঠীর সংস্কৃতির সমন্বয় ঘটিছে। প্রদর্শন হয়েছে দুইখন রাজ্যর কলা সংস্কৃতি। 31 ডিসেম্বরলৈকে চলিবলগীয়া সীমান্ত উৎসবত প্রতিদিনেই থাকিব দুয়োখন রাজ্যর বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচী। আমি মানে ইয়াতে এইটোৱে যিহেতু আছে মানে মটোটো আছে মানে আমাক চাওক আমি কিমান ভাই ককাই হিচাপত বহে আর বাকি জায়গাতে বহুতখিনি মানে প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। এইটোৱে কালচারাল প্রোগ্রামটো আমার নুচি আছে অরুণাচল পিনে, তারপর নেক্সট আছে আপনার মিকিরবিলাক, তারপর আছে আনাদার আপনার আছে বড়োবিলাক, তারপর আর এটা আছে আপনার আসামিজ আর নেপালি। সীমান্ত উৎসবে দুয়োখন রাজ্যের জনসাধারণলৈ কুঁহিয়াই আনিছে সম্প্রীতির বার্তা। গহপুরের পৰা পলাশ ফুকনৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। 9 ডিসেম্বরত বিবাহ সম্পন্ন হল ভিকি কৌশল কটরিনা কেফর। রাজস্থানের সবাই মাধপুর ধুমধামে তাত বিবাহ সম্পন্ন হল আর বিয়ার পাছতে হানিমুনের উড়া মারিছে এতিয়া মালদ্বীপলৈ। হানিমুন সামরি পুনের মুম্বাই পালেহি নব দম্পতি। মুম্বাই বিমানবন্দরতে গুণমুখে আবরি ধরলে ভিকি কৌশল কটরিনা কেফর। পরবর্তী খবর, হজাত হাতি মানুষের সংঘাতর ভয়ঙ্কর পরিস্থিতির মাজতে এটি কনমানি হাতি পালিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে রাইজর। হাতি পালিটিয়ে খেলি থাকার মনোমোহা যে দৃশ্য সেয়া বন্দী হয়েছে ক্যামেরাত। কনমানি হাতি পালিটোর এই নান্দনিক দৃশ্য সাবলে ভিড়ও করেছে সংখ্যজনে। প্রতিবেদন আগবাই ইয়ারে সঙ্গে বিদায় লম, ধন্যবাদ। এটুকুরা কাপড় লই এইদরে ব্যস্ত, এবার যদি খাব বিচারিছে এবার ফালিব বিচারিছে কাপড়ের টুকুরাটো। খেলি খেলি নিজের মাজতেই ব্যস্ত হয়ে আছে কনমানিটো। মানুষ দেখি আকো মাতৃর কাষলৈও দৌড়ি যায় পোয়ালিটো। এই দৃশ্য হুজাইর নভাঙা অঞ্চলের বনরিয়া হাতির জাকর মাজত রাইজর দৃষ্টি আকর্ষণ করেছে এই কনমানি পোয়ালিটে। বনরিয়া হাতির আতঙ্কত থাকা রাইজে কিছু সময়ের বাবে হলেও সকল পাহরি গেছে কনমানি পোয়ালিটর মনোমোহা আচরণ দেখি।